দুবাইয়ের গ্লোবাল ভিলেজে চলছে ছয় মাসের বাণিজ্যিক মেলা। 28তম এই আসর এখন বেশ জমজমাট, প্রতিদিন হাজারো দর্শনার্থীর সমাগম ঘটছে এখানে। সপ্তাহে ছয় দিন বিকেল 4টা থেকে মধ্যরাত পর্যন্ত ভিড় থাকে মেলায়। ড্রাগন লেক, কিডস থিয়েটার, হেরিটেজ ভিলেজ ঘিরে এবারও বেশ আনাগোনা দর্শনার্থীদের। মরক্কোর অর্গানিক তেল, জাপানি কাবুকি মুখোশ, ইরানের জাফরান, দক্ষিণ এশিয়ার কাশ্মীরি শাল যেমন ব্যাপক সাড়া ফেলেছে, তেমনি এই মৌসুমে হস্তশিল্প, টেক্সটাইল, গহনা সামগ্রীও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অর্ধবছরের এই মেলায় ভারত, পাকিস্তান, আফগানিস্তান কিংবা আফ্রিকার অংশগ্রহণ থাকলেও মেলায় এবারও নেই বাংলাদেশ প্যাভিলিয়ন। তবে ভিনদেশি প্যাভিলিয়নে স্টল ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করছেন কয়েকজন বাংলাদেশি ব্যবসায়ী। পশমিনা, কাশ্মীরি আইটেম, গার্মেন্টস সব মিলে অনেক বাংলাদেশি এখানে কর্মসংস্থান আছে এবং অনেক বাংলাদেশির দোকান আছে, কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় এখানে বাংলাদেশি কোনো প্যাভিলিয়ন নাই। আমাদের বাংলাদেশে ইনশাআল্লাহ অনেকে অনেক এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু দুঃখের বিষয় এই গ্লোবাল ভিলেজে এবং এই বিজনেস ট্রেডে আমাদের কোনো এই বাংলাদেশ প্যাভিলিয়ন বলতে কিছু নেই। বাণিজ্য সম্প্রসারণ ও প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের জানান দিতে যেখানে অন্য দেশ এই মেলায় অংশগ্রহণ করে সেখানে বরাবরই বাংলাদেশ পিছিয়ে। তবে ব্যবসায়ীদের মতো দেশি বিদেশি দর্শনার্থীরাও বাংলাদেশি পণ্যের সমাগম চান এই মেলায়। বাংলাদেশের পারফিউম বলতে বাংলাদেশের তো আগরুদ, দেনলুদ যেগুলি আছে এগুলি তো ফেমাস পুরো ওয়ার্ল্ডে চলতেছে। যদি আমাদের বাংলাদেশের প্যাভিলিয়নতে আসতো তাহলে আমাদের জন্য, বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য অনেক সুবিধা হইতো, আমরা দোকান নিতে বা আইডি হইতে আমাদের কোনো সমস্যা হইতো না। ইন্ডিয়াতে ট্রেড ফেয়ার হয়, সেখানে বাংলাদেশ থেকে আসে যেরকম জামদানি শাড়ি, আরো বিভিন্ন রকমের হাতে বোনা শাড়ি, ওগুলো আমাদের ওখানে ভীষণ পছন্দ করে। তো অবশ্যই এখানে যদি আসে এখানকার লোকেরাও ভীষণ পছন্দ করবে। চলতি বছর গ্লোবাল ভিলেজে 27টি প্যাভিলিয়নে অন্তত 3,500 খুচরো দোকান, 2 শতাধিক খাবারের দোকান স্থান পেয়েছে। জমজমাট এই মেলায় প্রতিবছর দর্শনার্থীর রেকর্ড ছাড়িয়ে যায়। গত মৌসুমে 90 লাখ দর্শনার্থী মেলা পরিদর্শন করে। 28 এপ্রিল মেলার পর্দা নামবে। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।